সঙ্গীত উদ্বোধনী সঙ্গীত করবেন আমাদের প্রাক্তন ছাত্রদের মাতৃবৃন্দ। মাতৃবৃন্দদের মধ্যে শ্রীমতী মধুমিতা দি এবং অন্যান্য মায়েরা আছেন। আচ্ছা, আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা আপনাদের মোবাইল ফোনগুলি
অনুষ্ঠানটি তার প্রাসঙ্গিকতা এখানে ব্যক্ত করা যায়। এই অঞ্চলের প্রতিষ্ঠাত্রী দেবী কল্যাণেশ্বরী মা, গাঙ্গুলী মা, মেধাবী মা, চন্দ্রচূড়ী কাছাকাছি আছেন, তাদের সবাইকে প্রণাম নিবেদন করছি। এই আশ্রমের সম্পাদক স্বামী সমাধমানন্দজি এবং এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ভারূপানন্দজিকে আমার প্রীতি নমস্কার ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এবারও এই মাতা পিতা জনজননী সম্মেলনে আমন্ত্রণ করেছেন। মঞ্চে উপস্থিত আছেন সুতপা বসু মহোদয়া এবং শ্রী রঞ্জিত ঘোষ মহোদয়, তাদেরকেও শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আপনারা যারা আছেন জনক জননী মাতা পিতা, তাদের সবাইকে সম্মান জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সারাদিন ধরে এই অনুষ্ঠান হবে, আমি শেষেও বলবো, এখন আমার বলার কথা ছিল না, কিন্তু এখানে যখন এসেছি এখানকার সম্পাদক প্রধান শিক্ষক এদের কথা শুনতে হবে, কেমন এখনো মধ্যাহ্ন ভোজন দেয়নি, ভালো ব্রেকফাস্ট করেছে, কিন্তু ওটা দিয়ে সারাদিন চালানো যাবে কিন্তু সুযোগ নেই, কাজে ওরা যা বলবেন আমাকে শুনতে হবে। তো আমাদের সঙ্গে বলছি আমি অল্প সামান্য 5 মিনিট বলবো, তারপর আরেকটা জায়গায় যাবো, উনি আমার ঘুরে যেতে হবে, তারপর আবার চলে আসবো আপনাদের সঙ্গে, আবার দেখা হবে। এই যে জনজননী সম্মেলন, এটা যে সেটি এখানে হচ্ছে তা নয়, অন্য জায়গাতেও হচ্ছে। আমরা আমাদের কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম এক্সপেরিমেন্টাল বেসিসে শুরু করেছিলাম, কয়েকজন অভিভাবক অভিভাবকের সঙ্গে কথা হয়েছিল যে এরকম যদি আমরা মিলিত হই এখানে কোনো এই প্রশ্ন থাকবে না যে আমাদের ছেলে মেয়েদের কী পড়াশোনা হবে, তবে এই ধরনের না, জনজননীদের সঙ্গে আমরা আপনাদের পুত্রদের সঙ্গে মিলিত হই, কিন্তু আপনাদের সঙ্গে মিলিত হওয়ার দরকার আছে। দরকার আছে কেন, আমরা যারা মহারাজরা আছি বা শিক্ষক শিক্ষিকা আছি, শিক্ষক আছে আমাদের প্রতিষ্ঠান ছেলেদের, সেটা সেজন্য শিক্ষকই বলতে হবে, কিন্তু জেনারেলি বলতে গেলে শিক্ষক শিক্ষিকা বা মহারাজ, আমরা শিক্ষক, এই শিক্ষক শিক্ষিকা মহারাজরা আমরা এবং আপনারা যারা মাতা পিতা, আমরা দুজনেই কিন্তু দুপক্ষই একই কাজের প্রতি আছি। সেই প্রতি হচ্ছে কি, কয়েকটা কাদার তাল সুকুমার মন্দির কয়েকটি ছেলে মেয়ে, আমি জেনারেলি বলছি একটা মেয়ে কতটা এসে যাচ্ছে, রামকৃষ্ণ মিশনে মেয়েদের স্কুল আছে খুব কম, সারদা মাটি সেই দায়িত্ব নিয়েছে, এই যে সুকুমার মন্দির কয়েকটি ছেলে মেয়েকে তাদের জীবনটা তৈরি করবো আমরা, আপনারা করছেন আমরাও করছি, যৌথ দায়িত্ব, লক্ষ্য একই। সেই জন্য আমাদের মধ্যে জননী এবং রামকৃষ্ণ মহাবিশ্বের কর্তৃপক্ষ যারা পরিচালক, অর্থাৎ মহারাজরা এবং শিক্ষকরা, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার আছে। সংযোগতা, সংযোগতা মানে কি, খারাপ পক্ষে কোনো নয়, সেটা হচ্ছে আমরা দুজনের দুজনের দৃষ্টিভঙ্গিটা ভালো করে জানা দরকার। আমরা কিছুটা করছি বেশিরভাগ সময় আমাদের কাছে কাছে, আবার যেহেতু রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন এখানে আমাদের পার্সিয়ালি হস্টেল আছে, সেখানে আমাদের থেকেও আমাদের কাছে বেশি করা আছে, অর্থাৎ একই সম্পত্তি, এটা কেউ সম্পত্তি বলতে হবে, সত্যি কথা বলতে গেলে এই ছেলে মেয়েরা হচ্ছে সব থেকে দামি সম্পত্তি, সেই সম্পত্তি আমাদের কাছে থাকছে কিছুক্ষণ, আমাদের কাছে কিছুক্ষণ থাকছে, কোনো জায়গায় যাতে এদের অসৎ ব্যবহার না করা হয়, সেই জন্য আমরা পরীক্ষামূলকভাবে আমরা আমাদের কোনো একটি সেন্টারে বা একাধিক সেন্টারে আমরা এটি শুরু করেছিলাম। প্রথম যখন শুরু করা হয়েছিল আমাদের মানে রামকৃষ্ণ মহাবিশ্বের পরিচালক যারা অর্গানাইজ করছে এটা, তাদের মধ্যেও ধারণা ছিল না যে এটা কতটা সফল হবে, কতটা ফলপ্রসূ হবে, কতটা উপকারী প্রমাণ হবে, আবার আমাদের প্রবর্তনে যারা আছেন তাদেরও পরিষ্কার ছিল না এটা কতটা উপকারী হবে। তারপরে দেখা গেল যে এটা
বেছে নেওয়া দরকার, কারণ আমরাও দেখছি এটা হলে খুব ভালো হয়। সেই জন্য বিভিন্ন জায়গায় ডিমান্ড আসে অভিভাবক অভিভাবকদের মধ্যে থেকে এবং আমরাও এটা করে থাকি। এই কিছুদিন আগে মন্দিরের কালে মন্দিরে তো হয়নি, এই ঠিক এরকম একটা অনুষ্ঠানে গেছিলাম বরানগর রামকৃষ্ণ মিশনে। কত মানে জনজন উপস্থিত ছিল, বেশিরভাগ ক্ষেত্রে জনমহিলাই উপস্থিত ছিলেন, কারণ দিনের বেলায় হয়তো ওটা ছুটির দিনে হয়নি। তো অত্যন্ত উৎসাহ দেখে আমরা খুব অনুভূত হলাম। একটা জিনিস জানলে এটা একটা তপস্যা, এই তপস্যাটা করতে হবে। আমরা কিন্তু আজকালকার দিনে যে আমরা শিক্ষা যে লাভ করি সেখানে কোনো জায়গায় নেই, শিক্ষা দেওয়া হয় না যে আমরা গৃহস্থ কর্ম কীভাবে পালন করব। কিন্তু প্রাচীন ভারতে এই শিক্ষা দেওয়া হতো, একবারে ছোটোবেলার থেকে শিক্ষা দেওয়া হতো যে গৃহস্থ কর্ম পালন করব কীভাবে বা সন্তান ধর্ম পালন করব কীভাবে। কিছু কিছু কমন জিনিস আছে আপনারা জানেন, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, এই যে ব্রহ্মচর্যের কথাটাকে বলছে এটা হচ্ছে স্টুডেন্ট লাইফ। এই স্টুডেন্ট লাইফে ছাত্র ইয়েতেই সবাই এই গুরুগৃহ বাস করতে পারে, মানে হস্টেল যেমন আছে সেই আমাদের হস্টেলের ধারণাটা এসেছে রামকৃষ্ণ মঠবিশালে। আমরা অন্যদের থেকে হস্টেলের ধারণা করি, আমরা প্রাচীন ভারতে যে ছাত্ররা তারা গুরুগৃহে গিয়ে বাস করতেন সেইটা ভেবে কিন্তু আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শুরু হয়েছে। তা সেখানে প্রাচীন ভারতে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে হচ্ছে শিক্ষা, প্রথমেই শিখিয়ে দেওয়া যে জীবনে লক্ষ্য কী, জীবনে কীভাবে চলতে হবে। শুধু যে আধ্যাত্মিক শিক্ষা না নয়, তার সঙ্গে সঙ্গে বলছেন বেদ বেদান্ত বেদাঙ্গ শিক্ষা, কর্ম জ্যোতিষ গণিত সব শেখানো, পড়া বিদ্যা অপরা বিদ্যা মানে জাগতিক বিদ্যা আবার চিরন্তন বিদ্যা দুটো শিখিয়ে দেওয়া। দুটো শিখিয়ে দিয়ে গুরুরা বলতেন না তোমরা প্রত্যেকেই সংসার ত্যাগ করো। গুরুরা সবাই অনেকেই সন্ন্যাসী ছিলেন, অনেকেই আবার গৃহী ছিলেন, কিন্তু প্রত্যেকেই প্রতিটি গুরুই তারা একবারে ভগবান লাভ করে বসে আছেন। খুব তাদের বাস্তব বুদ্ধি আবার পারমার্থিক মানে একেবারে জ্ঞানী লোক বলতে যাওয়া যায় সেখানে, সেখানে হতো শিখিয়ে শিখিয়ে দেওয়ার পরে তো তোমার দুটো রাস্তা আছে, তুমি গৃহজীবনে যেতে চাও সেখানে হচ্ছে ব্রহ্মচর্যের পরে গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস। কেউ কেউ তারা অনুভব করতো যে একেবারে সোজাসুজি সন্ন্যাসী হয়ে যাচ্ছে। ধরুন আমি আমাদের কয়েকজনের কথা বলছি, আমাদের মঠ মিশনে আমরা কিন্তু ছাত্র আছি, আমাদের তো সবাই বেশিরভাগই মঠ মিশনের ছাত্র না তারাই সন্ন্যাসী হয়েছে, কিন্তু আমাদের মঠ মিশনের ছাত্র সন্ন্যাসী হয়েছে এরকম অনেকে আছে, এমনকি আসানসোলে থেকে পাশ করেছে সন্ন্যাসী হয়েছে এরকম অনেক মঠক আছে, খুব ভালো ভালো আছে এটা অনেক। তা এই ধরুন আমাদের স্কুলগুলোতে পড়ে কেউ কেউ মনে করেছে সোজাসুজি সোজা সন্ন্যাসী হয়ে যাবে, আবার কেউ কেউ মনে করেছে জীবনের দুটোই হচ্ছে ঠিক, কিন্তু একটা জায়গায় আমরা সবাই একদম আনকম্প্রোমাইজ সেটা শেখাতেই হবে, সেটা আমরা শেখানোর চেষ্টা করি যে তুমি একটা ভালো মানুষ হও, তুমি যদি সাধু হও ভালো মানুষ না তো সাধু হতে পারবে না, খারাপ মানুষ অতক্ষ সাধু হিসাবে ভালো হয় না। আর তুমি যদি বিরাট একটা সায়েন্টিস্ট হও কি লয়ার হও তাহলে ভালো মানুষ হতেই হবে। অর্থাৎ আমাদের চেষ্টা হচ্ছে কি আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মানুষ করা, এবং এই কাজটাকে একা করতে পারি না। অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি রামকৃষ্ণ মঠবিশ্বের মহারাজটা এবং রামকৃষ্ণ মঠবিশ্বের শিক্ষক শিক্ষিকারা আমরা একা পারবো, আপনারা যদি আমাদের সাথে না থাকেন তবে আপনারা আমরা পারবো না। আবার এটাও ঠিক কিন্তু আমরা যদি সাথে না থাকি রামকৃষ্ণ মঠবিশ্বের আপনারা পড়াচ্ছেন তাহলে কিন্তু আপনারাও ঠিক সঠিকভাবে হয়তো পারতেন না। সেই জন্য এই জনজীবনী সংজ্ঞাটা খুব গুরুত্ব আছে। এটাতে সবসময় দেখা যায় কি জানেন তো, আমি যদি নিজে ভালো না হই আমি অন্যকে ভালো করতে পারি না, আমি যদি নিজে ইংরেজি ভালো না জানি তবে আমি যেমন আমার ছাত্রছাত্রীদেরকে ভালো ইংরেজি শেখাতে পারবো না, তেমনি আমি যদি নিজে সৎ না হই, নিজে যদি একটা শান্তিপূর্ণ জীবন যাপন করতে না শিখি তবে কিন্তু আমি আমার সন্তানদেরও একটা শান্তিপূর্ণ সৎ জীবনযাপন করতে শেখাতে পারবো। তা সেইটার জন্যই দুটো কারণে আমাদের এই প্রথম কথা হচ্ছে ছেলে মেয়েদেরকে আমরা কীভাবে মানুষ করতে চাই,
কিভাবে এগোলে তারা সত্যি সত্যি যেমন পড়াশোনায় ভালো হবে, নিজের পায়ে দাঁড়াবে এবং সঙ্গে সঙ্গে ভালো মানুষ হবে। আর সেটা যেমন আমরা জানতে পারবো, আর সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যদি কিছু ত্রুটি থেকে থাকে সেই ত্রুটিটা ঠিক করে আমরাও কীভাবে ভালো মানুষ হতে পারি, কীভাবে আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি পেতে পারি। নিজেদের ব্যক্তিগত জীবনে শান্তি না পেলে হয় না। এই যে আপনারা মা বাবা আছেন, আপনার যদি মনের মধ্যে শান্তি না থাকে, শান্তি না থাকলে কোনো কাজ করা যায় না। এটাও কিন্তু কিছু কিছু কথা লিখতে সাহায্য আমরা যখন আলোচনা করব আপনারা দেখতে পারেন। এই হচ্ছে মোটামুটি উদ্দেশ্য। সারাদিন ধরে মহারাজা করতেন, অভিজ্ঞ সব যারা আছেন ওখানে দুজন আছেন, তারা বলতেন আমাদের ভাস্কর মহারাজ মহানবীজি বলবেন, আরেকজন মহারাজ এসেছেন বলবেন, নিশ্চয়ই আপনাদের সাথে উপকার হবে বলে মনে হয়। আমাদের উপকার হবে, আপনাদের অভিজ্ঞতার কথা শুনবো হয়তো। তাই এখন আমি বিদা নেব, কারণ আরেক জায়গায় যেতে হবে, তারপর আমি আবার বিকেলের দিকে আসবো। সবাই আপনারা সারাদিন এই অনুষ্ঠানটাতে থেকে আমাদের সকলেই উপকার হোক এই মানে কামনা করছি। আমাদের সব কিছুই আমরা কামনা করি ঠাকুর মা স্বামীর কাছে, তার কাছে তাদের কাছে প্রার্থনা জানাচ্ছি। নমস্কার। সম্মেলন এই ধরনের যে কনসেপ্ট, এটি খুব বেশি
এখনো জায়গায় এটি চালু হয়নি, দু একটি জায়গায় ইতিমধ্যে হয়েছে এবং সেটিকে খুব সাড়া পাওয়া গিয়েছে। এটি একটা আমাদেরকে আমাদের নিজেদের জীবনে যে পথ চলা সেখানে একটা মূল্যায়নের জায়গা ঠিক করে নেওয়া। আজকের দিনে যে সমস্ত বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে তারা তাদের নিজেদের মধ্যে ওয়ার্কশপ করে, একটা কর্মশালা করে, সেখানে কে কীভাবে কাজ করছে সে বিষয়ে সব নিয়ে আলোচনা হয় এবং সেখানে কিছু তারা বিশেষজ্ঞ থাকে, তারা কিছু কিছু থাকে সেগুলোকে ধরিয়ে দেয় এবং সেগুলোকে নিয়ে আবার নতুনভাবে কাজ শুরু করে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যাবত বাজি তাবৎসি, আমাদের শেখার ব্যাপারটি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে যে কবছর আমরা পড়াশোনা করেছি তার মধ্যেই সীমাবদ্ধ না রেখে যদি আমরা নিজেদেরকে প্রত্যেক দিনে এই সমাজের সমস্ত স্তর থেকেই আমরা কিছু আহরণ করতে পারি, যেরকম মৌমাছি এই মৌসুম ফুল যখন হয় সেখান থেকে ওই মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে, সেরকম আমরা যদি আমরা আমাদের জীবনের পথ চলতে আমরা যদি ওই কাজটুকু করতে পারি তাহলে আমাদের জীবনটি অনেক সুন্দর হবে। আমি দুদিন আগে খবরের কাগজে দেখছিলাম আমাদের ভারতবর্ষের যে বর্তমানের ক্রিকেটের জগৎ, সেখানকার একজন খুব সফল মানুষ MS ধোনি, তো তিনি তার একটা বক্তব্য দেখছিলাম, তিনি বলছেন যে তিনি এখন একটু যে খেলাগুলো চলছে তার থেকে একটু নিজেকে সরিয়ে রেখেছেন, অন্য কোনো কাজের মধ্যে মেতে আছে। তা বলছেন যে মাঝে মাঝে এই ব্যাপারটিকেও একটু উপভোগ করতে হয় এবং যখন হয়তো খুব আমার খ্যাতি আছে তখন পাটা মাটিতে পড়ছে কিনা সেই জায়গাটাকে একটু বুঝে নেওয়ার দরকার আছে। অর্থাৎ এই যে মানে আমাদের জীবনে অনেক সময় সাফল্যতে এমন আসে তখন হয়তো আমরা সব কিছু ভুলে যাই, একেবারে দিক বিদিক শূন্য হয়ে পড়ি, কি করছি না করছি কিছু বুঝি না এবং তাতে অনেক সময় বিপদ থাকে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যাবত বাজি তাবত শিখি, যতদিন বাঁচব ততদিন আমরা শিখব। আমি আমার সৌভাগ্য হয়েছিলাম বলভদ্রানন্দজি ছিলেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে, তো মহারাজের কাছে তিনি শুনেছি তিনি বলছিলেন একবার যে তার বাবা প্রত্যেক দিন তার মাকে প্রণাম করে দিন শুরু করতেন, তো কখনো কখনো কোনো কাজে বাইরে যেতে হতো তো যখন যেতেন তখন তো মাকে পাবেন না, প্রণাম করে দিন শুরু করতে পারবেন না, তো একটা মাটি দলার মধ্যে ওই মায়ের পায়ে পুরো আঙুলের ছাপটা নিয়ে নিতেন, তারপরে সকালবেলা ওই এক গ্লাস জলের মধ্যে ওই একটু মাটির টুকরো নিয়ে গিয়ে ওটি দিয়ে তারপরে জলটা পান করতেন এবং মনে মনে মাকে স্মরণ করতেন যে মা তোমাকে প্রণাম করে যেরকম নৃত্য করি, আজকেও তাই করছি, হয়তো সামনাসামনি হয়েছিল কিন্তু মনে মনে সেই ব্যাপারটি ছেড়ে দিয়েছি। তো একটি মহারাজের কাছে শুনেছিলাম, তো এই যে কথাটি এটি আমি শুনেছি এরকম আর কি, পূজনীয় স্বামী রঙ্গনাথ নন্দজি তার একটা কথা শুনেছি, তিনি তখন হায়দ্রাবাদ মঠে ছিলেন, হায়দ্রাবাদ মঠে একজন নবীন ব্রহ্মচারী তিনি মন্দিরের কাজে ছিলেন, তা বিকেলবেলা মন্দির খুলে ঝাড়পাট দিচ্ছে পরিষ্কার টরিষ্কার করছেন, তখন কোনো ভক্ত মন্দিরের মধ্যে এসে খুব একটু লাউড স্বরে কথাবার্তা বলছেন যে উচিত নয় মন্দিরে তো নিরাপত্তা পালন করার কথা বলা হয়, প্লিজ মেনটেন কিপ সাইলেন্স এরকম বলা হতে পারে, তো যাই হোক তিনি একটু উত্তেজিত হয়ে গিয়ে একটু কড়াকড়া করে কিছু কথা বলে দিয়েছেন, তারপরে সেই ভক্তরা তারা খুব মর্মাহত হয়েছেন এবং সেটি তারা বেলুড় মঠে চিঠি লিখে জানিয়েছে যে এরকম আমার সঙ্গে করেছে এটা ভালো লাগে। তো
তো তাহলে বেলমোটের সেই সময়কার যিনি প্রেসিডেন্ট পড়াচ্ছিলেন তিনি আমার চিঠিটা রামনাথ মুখার্জির কাছে পাঠিয়েছেন যে এখন তোমার ওখানে একজন এরকম করেছে। তো মহারাজ ওই প্রফেসরকে ডেকেছেন, তো দেখে তো তাকে বলছে যে তুমি এই যে একটা কাজ করেছো এটা কি মনে হয় তুমি কি করেছো। তা তখন নিজের জীবনে একটা ঘটনা বললেন, বললেন যে আমি অল্প বয়সে একবার ঠাট্টা করে আমার সহ মাঠে কাউকে কোনো খারাপ কথা বলেছিলাম, তো সেইটি আমার মা জানতে পেরেছিলেন এবং মা বলেছিলেন তখন আমাকে যে বাবা এই জিহ্বা হচ্ছে মা সরস্বতীর অধিষ্ঠান বা দেবী এখানে থাকে, তো এই যে খারাপ কথা বলেছ তাতে ওই মা সরস্বতী তাকে অপমান করা হয়েছে। তো রামনাথ মুখার্জি বলছেন যে সেই দিক থেকে তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছেন যে কখনো কাউকে খারাপ কথা বলবেন না। তো এরকম জীবনে কিন্তু অনেক এরকম থাকে আমরা শিখতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা, তিনি একবার ওই হায়দ্রাবাদে একজন পিয়ন এসছে ডাক নিয়ে এসছে, তো চিঠিগুলো নিয়েছেন আবার তাকে কিছু চিঠি দেবে, তো তাকে ওই ঘরে চেয়ারের মধ্যে বসতে বলেছেন, অফিসের চেয়ারে বসতে বলেছেন, আর ব্যক্তিকে বলেছেন যে ভেতর থেকে এক গ্লাস লস্যি নিয়ে আসবার জন্য, গরমকাল ছিল বোধ হয় ঘোল দেবেন আর কি। তো মহারাজ বলছে যে আমি চিঠিটা লিখে নিচ্ছি একটু এখানে তোমাকে দিয়ে দেবো তুমি এটা নিয়ে যাবে। তো যখন হয়ে গিয়েছে দেখছে যে লোকটা চেয়ারে বসেনি আর ঘোলও খান খাচ্ছেন না কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছে। তা মহারাজ বলছে কি ব্যাপার তোমাকে বসতে বললাম চেয়ারে ঘোল খেতে বললাম, তো বলছে না আমি যে পেশায় আছি এইরকম সম্মান আমি জীবনে কখনো পাইনি, আমি কলিংবেল টিভি লোকেরা দরজা ফাঁক করে একটুখানি ফাঁক করে চিঠিটা নিয়ে আবার মুখের উপরে মুখের সামনে দরজাটা বন্ধ করে দেয়, এই যে আপনি ভিতরে ঢুকালে ঢুকিয়ে চেয়ারে বসতে বললেন আমার ঘোল খেতে দিলেন এই অভিজ্ঞতা আমার এর আগে কখনো হয়নি, তো আপনাকে আগে আমি প্রণাম করবো তারপরে এই কাজটি আমি করবো। তো এইরকম জীবনে কিন্তু আমরা এরকম কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা একটু অন্যভাবে ভাবতে পারি অন্যভাবে বুঝতে পারি। তো এই যে অভিভাবক অভিভাবিকা সম্মেলন এতে এতে যে শুধু যে আপনারা মনে করতে পারেন যে আপনাদের যারা সন্তান সন্ততি তাদের সাথে আপনাদের ব্যাপারটা কি হবে এটা একটা বোঝাপড়ার ব্যাপার যেমন হচ্ছে, তা আমরা তো আমাদের তো কারণ বাবা আছে কারণ মা আছে বা দুজনেই হয়তো বেঁচে আছে, তো এটা একটা পরম্পরা, এই যে পরম্পরা এই ভাবনাটি এটি চলতে থাকে। তা বলে যেরকম যে যারা এই কলেজে রোলিং স্টোন গ্যালার্স মসেস ওই পাথর যদি চলতে থাকে তাহলে তার মধ্যে শেওলা টেওলা লাগে, তো আমরা যদি এই পরম্পরাটা যদি বহন করে বেড়াই অর্থাৎ আমি আমার বাবা মায়ের কাছ থেকে যা পেয়েছি সেটি আমি আমার পরবর্তী যে প্রজন্ম তাদের মধ্যে সেটি দেব, এই যে ব্যাপারটি এই ব্যাপারটিকে আমাদেরকে বুঝে দিতে হবে বা এটা নিয়ে একটা ভাবনা রাখতে হবে। শুধু আমি আমার নিজের কর্মজগৎ সেই নিয়ে ভাবছি আর কিছু ভাবছি না, কিন্তু একটু অন্যরকম ভাবে ভাবতে হবে। সেই ভাবতে পরেই কিন্তু ওই যে বিবেকানন্দ বলেছেন যে যখন জন্মেছিস জীবনে একটা দাগ একটা কিছু যেন পড়ে যেতে পারে, সবাইকে যে আমি বিরাট কিছু করতে হবে তা নয় কিন্তু আমি যদি মানে নিজের কাছে নিজে যদি সন্তুষ্ট থাকি যে না আমি কিছু করতে পারছি সবসময় সব কিছু বলার প্রয়োজন হয় না কিন্তু নিজের মনে থাকলে ওইটি কিন্তু আপনার যখন খুব অসময় হয় আপনার যখন খুব খারাপ সময় হয় তখন আপনার মনকে ওটি আরো উজ্জীবিত করতে সাহায্য করে। শেষে মায়ের একটি কথা মায়ের কাছ থেকে একজন মন্ত্র নিয়েছিলেন তিনি বড় বড় মানে একজন পার্সি ভদ্রলোক,
তিনি পরবর্তীকালে বোম্বেতে সিনেমা জগতে এক বেশ নামকরণ করেছিলেন, তার নাম হচ্ছে সোরাক মোদি। তো তিনি বাগবাজারে কলকাতায় মায়ের কাছে মন্ত্র নিয়েছিলেন, আর কখনো বন্ধুদের সঙ্গে এসেছিলেন, তারপর কীভাবে মায়ের কাছ থেকে মন্ত্র পেয়েছিলেন, তারপর সব ওগুলো নিয়ে বেশি কিছু চর্চা করেননি, তার অন্যরকম ব্যাপার ছিল, সিনেমা জগৎ ছিল, সেখানে নিয়ে ছিলেন। তো একসময় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তার মনটা খুব বিষণ্ণ, একে তো শরীরও খারাপ আর আত্মীয় স্বজন কেউ আসছে না। তো হঠাৎ তার মায়ের কথা মনে পড়েছে যে আমি তো মায়ের কাছ থেকে মন্ত্র পেয়েছিলাম। তো মায়ের কাছ থেকে তিনি যখন বিদায় নিচ্ছিলেন, মাকে বলেছিলেন যে মা আমি যাই, তো মা বলেছিলেন যে বাবা যাই বলতে বলো আসি, মা আসছি। তো এইটি শুনে তিনি তখন শুনেছিলেন, তা তিনি নিজের মনে মনে বলছেন যে আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই, তা বলছেন যে কামিং টু মাই মাদার, আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। তো এই যে ব্যাপারটি, এই যে একটা পরম্পরা, এই পরম্পরাটা কিন্তু থেকে যায়, আমরা চলে গেলেও আমাদের যে কর্ম সেটি থেকে যাবে। তো যদি আমরা ভালো কিছু করে যেতে পারি তাহলে সেটি নিয়ে মানুষ তারা এ করবে। একটা সাধু মহলে একটা কথা আছে, পূর্বে সাধু পূর্বে ছাই তবে সাধু গুণ নেয়, অর্থাৎ তাকে আপনি পুড়িয়ে দিলেন, দাহ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। এবারে যদি তার সম্পর্কে কোনো বিচার হয়, কারণ সেখানে কোনো প্রতিঘাত করার কিছু থাকবে না, আমরা সবাই যদি বেঁচে থাকি, খারাপ কথা বললে আমি তখন একটু আমার ক্রোধ হবে যে না আমি এতটা খারাপ করি, আমাকে কেন এতটা খারাপ করছি না, এরকম হতে পারে। কিন্তু আমি তখন থাকবো না, তখন যদি ওই নিয়ে আলাপ আলোচনা হয় তখন কিন্তু সেটা একবারে ঠিক ঠিক মতো আলাপ আলোচনা হবে। তো এই যে ব্যাপারটি এটি থেকে যায়। এই যে আজকের এই যে আমাদের সূচি আছে, সেখানে বিকেলের দিকে তাপসবাবু বললেন, তাপস বন্দ্যোপাধ্যায় আমাদের যে দিয়েছেন, তো তিনি বলছিলেন মহারাজ কি বিষয়ে বলবো, তার বললেন যে আপনি মাতৃভাব নিয়ে বলবেন। তো এই মাতৃভাব এটা কিন্তু একটা খুব শুদ্ধ ভাব, শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মাতৃভাব খুব শুদ্ধ ভাব, এবং শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন যে এমনিতে বলা হয় যে শ্রীরামকৃষ্ণ হচ্ছে যে সমন্বয়ের অবতার, তিনি সমন্বয় করতে এসেছিলেন, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকে এক করতে এসেছে। তা শ্রীরামকৃষ্ণের একটা বিশিষ্ট বাণীর কথা বলা হয়, যত মত তত মত। তো শ্রী শ্রী মা বলছেন যে হ্যাঁ, এগুলো শ্রীরামকৃষ্ণ করেছেন ঠিকই, কিন্তু এবারে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন এই মাতৃভাব সেটি জগতের সাথে তুলে ধরতে, অর্থাৎ তিনি নিজে যে কাজটি করেছেন, যেমন ওই যে সরস্বতী পূজা করে শ্রী শ্রী মাকে সেখানে মাতৃত্বে প্রতিষ্ঠিত করেছেন, এবং তার সাধনার সমস্ত ফল মায়ের পায়ে সমর্পণ করেছেন। তিনি যেমন বলেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী দক্ষিণেশ্বরে তার পাটে টিপে দিচ্ছিলেন, জিজ্ঞেস করলেন শ্রী শ্রী মা জিজ্ঞেস করলেন যে আমার তোমার কি মনে হয়, তখন যেমন বললেন যে যে মা মন্দিরে আছেন ভবতারিণী দেবী এবং এই শরীরের জন্ম দিয়েছেন, আর একটা নবমতে বাস করছেন চন্দ্রমণি দেবী, আর যিনি আমার পা টিপে দিচ্ছেন এই সারদা, তো তিনজনকেই এক বলে মনে হয়। তারপরে আমার হচ্ছে যে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে সদা সর্বদা দেখতে পাই, অর্থাৎ কি দৃষ্টিতে দেখছেন ওই মন্দিরের ভবতারিণী অথবা তার গর্ভধারিণী চন্দ্রমণি দেবী অথবা তার পত্নী সারদা দেবী, তাদের তিনজন কি দৃষ্টিতে দেখছে শ্রীরামকৃষ্ণ সেটিকে আবার ব্যক্ত করে গেছে যে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে সদা সর্বদা দেখতে পাই। এই যে কথাটি শ্রীরামকৃষ্ণের কথাটি আজকের দিনে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, আমরা যে জগতে বাস করছি, যে পরিবেশে বাস করছি, অনেক সময় মনটা খুব ভারাক্রান্ত হয়ে পড়ছে, তাতে হয়তো আমাদের খুব নিকটজন তারা হয়তো তার মধ্যে সেই তার মধ্যে হয়তো পড়ে যাচ্ছে,
অথবা আমিও হয়তো করতে পারি কোনোদিন, কিন্তু তার থেকে আমাদেরকে সবাইকে এর থেকে উদ্ধার পেতে গেলে আমাদেরকে ওই যে শ্রীরামকৃষ্ণের কাছে আসতে হবে, এবং এই যে শ্রীরামকৃষ্ণের ভাব সেটিকে আমাদেরকে আত্মীকরণ করতে হবে। এই ঠাকুর বা স্বামীজির ক্ষেত্রে একটা বিশেষ এদের একটা গুণ হচ্ছে যে এরা সবসময় আমাদেরকে সাহস দিতে এসেছেন, আমাদেরকে কখনো বলেনি যে না আমাদের দ্বারা কিছু হবে না, সবসময় আমাদের মনে এই আশাকে সঞ্চার করতে এসেছে। শ্রী শ্রী মা বলছে যে চন্দ্রকে নাড়তে চাইতে থাকে তার বন্ধ হয়ে গেল, আমি এতদিন হয়তো সেই আমার যে মূল্যবোধ একটু আগেই পূজনীয় মনোহরের কথা বলছিলেন, সততার কথা বলছিলেন, তো এইগুলোকে নিয়ে আমি হয়তো ততটা ভাবিনি, কিন্তু আজকে থেকে মনে করলাম যে আজকে থেকে আমার এই যাত্রা শুরু হলো, এখন থেকে আমি এগুলোর প্রতি খুব যত্নশীল হব, এগুলোকে রক্ষা করে করবার চেষ্টা করব। এবং এই করতে গেলে আপনি গতকাল যে মানুষ ছিলেন আর আজকে যে মানুষ এবং আগামী দিনে যে মানুষ হবেন দেখবেন এর মধ্যে অনেক রূপান্তর ঘটে গেছে, আপনার মনের মধ্যে দেখবেন অনেক আশার সঞ্চার হয়েছে, অনেক আনন্দ সঞ্চার হয়েছে। এই আনন্দ আপনি এর আগে পাচ্ছিলেন না, এইগুলোকে নিয়ে চর্চা শুরু করেছে, তারপরে দেখছি যে আপনার আনন্দ অনেকগুলো বেড়ে গেছে। তো এই যে বাড়ানোটা, এই বাড়ানোর কাজটা কিন্তু এরা খুব সূক্ষ্মভাবে, অথচ অনেক তার যে ক্ষমতা সেই ক্ষমতা অসীম, সেই ক্ষমতা এই এইটিকে আমাদের জানতে হবে, এটিকে বুঝতে হবে এবং নিজেদের জীবনে এটিকে ফুটিয়ে তুলতে হবে। বলা হয় যে সত্য তাই শিব তাই সুন্দর, সত্য শিব সুন্দর, তা আমরা সবাই সত্যের পূজারি, আমরা সবাই শিবের উপাসক, শিব মানে যা কিছু সুন্দর, যা কিছু মহৎ, এবং যা কিছু মহৎ হবে সেটি কিন্তু সুন্দর হবে, সেটা বলবার অপেক্ষা রাখে না যে অতি সুন্দর। তো আমি মনে করি যে আজকের দিনে এই যে জন্মজননী সম্মেলন, অনেকে জিজ্ঞেস করছে যে এটি কি এটা কোনো ভক্ত সম্মেলন, না ভক্ত সম্মেলন তো বটেই, তার সঙ্গে আরও কিছু বেশি, এখানে যেন আমাদের পারস্পরিক যে একটা নিবেদন করার জায়গা, এটা একবারে ডাইরেক্ট হবে, আপনি আজকে পাবেন আর কালকে থেকেই আপনার বাড়িতে এই ভাবটিকে আপনি সেটিকে মেনে ধরবেন। একটা গল্প আছে যে বাড়িতে ছেলের বিয়ে হয়েছে, তা নতুন ছেলের পুত্রবধূ নতুন অতিথি এসেছে বাড়িতে, তো কোথাও ভাগবত পাঠ হচ্ছিল, তো বাড়ির যিনি গৃহমন্ত্রী শাশুড়ি মা বৌমাকে বলেছেন যে যা যা হলো একটু করতে হয় এই সংসারে, এগুলো একটু দরকার, তো ভাগবত পাঠ করে তারপরে হয়ে গিয়েছে, তার বৌমা আবার ফিরে এসেছে বাড়িতে, তা ফিরে আসার পরে এই শাশুড়ি মা দিয়েছেন যে আগে তো ওই কিছু সাহায্য চাইতে আসলে ভিকে করতে আসলে বৌমা বলে দিতেন জানান এখানে কিছু হবে না, এখন তাকে অপেক্ষা করতে বলেন এবং ভেতর থেকে কিছু নিয়ে এসে তাকে দেন, সে খাবার দাবার হতে পারে, কাপড় চোপড় হতে পারে। তো শাশুড়ি মা একটু ঘাবড়ে গেছে যে এরকম করলে তাহলে তো কিছু মুশকিল হয়ে যাবে, তো বাড়িতে কিছু থাকবে না, তো তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো তো তুমি এই গত কয়েকদিন তো কি তোমার রুটিন ছিল, একটা কিছু ছিল, তারপরে শুনলেন যে ওই ভাগবত পাঠে গেছিলেন, তারপরে ওখানে ভালো ভালো কথা শুনেছেন, ওইগুলো বাড়িতে সেগুলোকে রূপ দেওয়ার চেষ্টা করছে। তো শাশুড়িরা বলছে যে ভাগবতের কথা পাঠ বাড়ির কথা ওখানেই রেখে আসতে হয় ভেতরে ঢুকতে দিতে, তা আমরা যদি ভেতরে ঢুকতে না দিই তাহলে কিন্তু এখানে আসার কোনো সার্থকতা নেই, ওগুলো আমাদের ভেতরে প্রবেশ করতে দিতে হবে এবং সেগুলো নিজের গতি নিজে নিয়ে নেবে, এমনভাবে নেবে তখন হয়তো আপনাদের যারা সন্তান সন্ততি তারাই দেখবেন যে আপনাদের সঙ্গে আগে হয়তো একটু বেশি ঘটামুটি লাগত, ছেলে হয়তো বলতো বা মেয়ে বলতো যে মা তুমি কেন এরকম পড়া আগে করতে না এরকম বলতে, কিন্তু এখন দেখবেন যে তারা বলবেন যে না আমার বাবা বা আমার মা তাদের তাদের প্রতি আমার যে কৃতজ্ঞতা যে ঋণ এগুলো
শেষ শোধ করা যায়। জানেন একটি ঘটনা, কাশীতে গেলে ওই মন্দির নৌকোতে গেলে নৌকো পড়ে পড়ে সমস্ত ওই ঘাটগুলো দেখায়। সেখানে মাঝিরা দেখায় যে একটি জায়গায় একটা মন্দির হেলে আছে, গঙ্গার পাড়ে হেলে আছে। তো বলে যে ওই মন্দিরটা যিনি করেছিলেন একজন ধনী ব্যক্তি করেছিলেন, তো তিনি মায়ের নামে সম্পর্ক করেছে করে ওই মন্দিরটি করেছিলেন। তো যেদিন মন্দিরটির উদ্বোধন হবে তো বলছেন যে আজকে আমি এই মায়ের ঋণটি শোধ করতে পারবো। তো মাতৃঋণ কখনো শোধ করার না, শোধ হওয়ার না, মাতৃঋণ থেকেই যায় এবং থেকে যাওয়াটা ভালো। তো ওই মনে মনে সেই মন্দিরে আমি চলল। তো এই ঋণ কিন্তু কখনো শেষ হওয়ার না, কখনো বা শোধ করার না। তো এইটিকে মনে রেখে আজকের এই জনক জননী সম্মেলন এই উপলক্ষে আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করে নমস্কার। প্রণাম 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।